হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা ওয়ান্স অ্যাগেন। এবং আমি আবার চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মেনলি খুব ইজি কয়েকটা টেকনিক শেখাবো আপনাদেরকে হেয়ার রিগ্রোথের ব্যাপারে। আপনাদের হেয়ার রিগ্রোথ যাদের হচ্ছে না প্রপারলি, কিংবা অনেকের এমন আছেন যে তাদের হেয়ার রিগ্রোথ হয় বাট অনেক দেরি লেগে যাচ্ছে টাইম, কিংবা হেয়ার গ্রোথেও অনেক বেশি টাইম লাগে। যেমন কারো কারো আছে যে কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে হেয়ার বেড়ে যায়, বড় হয়ে যায়, কিন্তু কারোর আছে যে অনেক দিন, তিন চার মাস টাইম লেগে যায়, কিন্তু প্রপারলি সেটা গ্রো হতে পারে না, গ্রোথে একটা প্রবলেম আসে। তো আমি আজকে কতগুলো যোগা শেখাবো আপনাদেরকে। হয়তো আপনারা অনেকেই জানেন এর মধ্যে কিছু কিছু যোগা, তাহলেও আমি আবার আপনাদেরকে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই যোগা টেকনিকগুলো, যার মাধ্যমে কিন্তু আপনারা বিরাট একটা বেনিফিটেড হবেন ফর হেয়ার রিগ্রোথ। আমি নিজে দীর্ঘদিন ধরে করে আসছি এবং আমি বিশেষভাবে উপকৃত হয়েছি। সো চলুন শুরু করা যাক। সবার আগে আমি যে তিনটে যোগার কথা বলবো, সেই তিনটে যোগা একদম ছোট বাচ্চা থেকে একদম বেশি বয়স্ক মানুষেরা করতে পারবেন, একদম ছোট বাচ্চা থেকে বেশি বয়স্ক মানুষেরা। সেটা এই তিনটে যোগার মাধ্যমে কিন্তু আপনার হেয়ার রিগ্রোথ 100% ভালোভাবে হবে এবং আপনার অন্যান্য অর্গ্যানও খুব ভালোভাবে কাজ করবে। এবার একটা বেসিক সায়েন্সের কথা আপনি ভাবুন যে হেয়ার রিগ্রোথ কখন ভালো হয়, কিংবা কখন ভালো হয় না, কখন আমাদের হেয়ার পড়ে যেতে থাকে আমাদের মাথা থেকে, আমরা বাল্ড হয়ে যাই, উই আর গেটিং বাল্ড। হোয়াই? কারণ আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না, রক্ত চলাচল বডিতে ঠিক মতো হচ্ছে না। যেই যেই জায়গায় থেকে, মানে যেই যেই জায়গায় প্রপারলি ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সেই সেই জায়গায় কিন্তু 100% হেয়ার চলে যাবে। এটা হচ্ছে বেসিক সায়েন্টিফিক রিজন, কজেস, এর উপরে কিন্তু কোনো আর কারণ নেই। ওকে, তো আমাদেরকে কোনো না কোনোভাবে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিতে হবে আমাদের মাথায়, আমাদের স্ক্যাল্পে, যার ফলে কি হবে যে এফেক্টেড এরিয়ার যে ফলিকলগুলো আছে, যেগুলো উজ্জীবিত হতে পারছে না, যেগুলো অল্প বেড়েই পড়ে যাচ্ছে কিংবা প্রপারলি বাড়তে পারছে না, হেয়ারগুলো গ্রোথ করতে পারছে না, সেগুলোকে সাহায্য করবে। ওকে, তো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আনুলোম বিলোম প্রাণায়াম। আপনারা অনেকেই জানেন, বাবা রামদেব আপনাদেরকে শিখিয়েছেন, উনি তো গুরুদেব মানুষ, ওনার ঊর্ধ্বে তো অনেকেই নয় এবং আমি তো কিছুই না, তাও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি এটা আপনি করেন তাহলে কিন্তু 100% বেনিফিটেড হবেন আপনি, আমি হয়েছি, আপনিও হবেন। ওকে, তো অনুলম বিলোম প্রাণায়াম কিভাবে করতে হয়? অনুলম বিলোম প্রাণায়াম করতে গেলে সবার আগে আপনাকে যেটা করতে হবে, যেটা কমফোর্টেবলি, ইউ হ্যাভ টু সিট কমফোর্টেবলি, একটা নর্মাল জায়গায় যেখানে আপনি ভালোভাবে বসতে পারছেন এবং যেমনভাবে যেই পশ্চারে আপনি বসতে চান সেই পশ্চারে আপনি বসতে পারেন। সাধারণত পদ্মাসনে বসলে সব থেকে ভালো হয়, পদ্মাসন, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো নিচে। তো বসে আপনাকে খালি পেট থাকতে হবে, একদম খালি পেট। এই যোগা করার হচ্ছে পার্টিকুলার টাইম, 100% প্রপার রাইট টাইম হচ্ছে সকালবেলা, ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়, 5টা থেকে 7টা, বা ঘুম থেকে উঠে আপনি করতে পারেন, এবং সন্ধ্যের দিকে, বিকেলের দিকে আপনি করতে পারেন, অর্থাৎ সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়। ওকে, তো এবার আমি আপনাকে দেখাই যে যোগা কীভাবে, অনুলোম বিলোম যোগাটা আপনি কীভাবে করবেন। তো আপনি আপনার ডান হাতটাকে ইউজ করতে পারেন এর জন্য। এই দেখুন আমার ডান হাতটা, আমি যেইভাবে করি, যেটা আমি যেইভাবে জেনে এসেছি বাবা রামদেবের থ্রু দিয়ে, তো আপনি যেটা করতে পারেন, এই যে আঙুলটা আছে আপনার থাম, এটাকে আপনি এখানে রাখতে পারেন এবং লেফট সাইড দিয়ে শুরু করুন এবং লেফট সাইডে শেষ করবেন। ওকে, তো কিভাবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, আপনার যে মেরুদণ্ড আছে, স্পাইনাল কর্ড আছে, সেটাকে সোজা রাখতে হবে, এক নম্বর। আর দুই নম্বর যেটা করতে হবে, আপনি যতটা পারবেন ইনহেলিং
এক্সহেলিং, মানে নিঃশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, অক্সিজেন নিচ্ছেন এবং ছাড়ছেন। ওকে, আপনি 15 মিনিটস করেই প্রথমে শুরু করুন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবেন, সর্বোচ্চ আধা ঘন্টা করলে এটা ইট উইল বি বেটার ফর ইউ। এটা কি করে, আমাদের ব্লাড সার্কুলেশনকে কিন্তু বাড়িয়ে দেয়, এই আনুলোম বিলোম প্রাণায়াম আমাদের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়। আর একদম চোখ বন্ধ করে একদম কনসেন্ট্রেশন করবেন নিঃশ্বাস প্রশ্বাসের উপর, ইনহেলিং এক্সহেলিং, ইনহেলিং এক্সহেলিং। জাস্ট হারিয়ে যাবেন। ওকে, তো ওয়ান হচ্ছে আনুলোম বিলোম, ভেরি গুড ফর হেয়ার রিগ্রোথ। সেকেন্ডে আমি যেটা বলবো কপালভাতি প্রাণায়াম। হ্যাঁ, কপালভাতি প্রাণায়ামে যেটা হবে, আপনি এক্সেল করবেন এবং মানে আপনি বার করে দেবেন আপনার আপনার যে প্রাণবায়ু আছে ভিতর থেকে বার করে দেবেন এবং পেট সংকুচিত হয়ে ভিতরে ঢুকে যাবে। তার ফলে আপনার বায়ু যে প্রবলেম আছে এবং ভিতরে পেটেরও যে প্রবলেম আছে সেটাও ঠিক হবে, ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু আপনার কিওর হবে এবং তার ফলে আপনার হেয়ার ডিগ্রোথও সুবিধা হবে। ওকে, তো কিভাবে করবেন, জ্ঞানা মুদ্রা পোশ্চারে আপনি বসতে পারেন উইথ পদ্মাসন, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু লাইক দিস। জাস্ট পেট নড়বে, ওকে, জাস্ট আপনার পেট নড়বে আর বডি কিন্তু নড়বে না, আপনার বডি নড়বে। এটা সম্পূর্ণ খালি পেটে করতে হয়, তো এটাও আপনি প্রথমে 15 মিনিট দিয়ে শুরু করবেন, তারপর 30 মিনিটস আপনি বাড়াতে পারেন। তো সেকেন্ড হয়ে গেল কপালভাতি প্রাণায়াম। আর থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে নেল রাবিং। এটা আমি এর আগেও বলেছি আপনাকে, এটাকে বলা হয় বালায়াম, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। কনসেন্ট্রেশন করতে হবে আপনাকে, মনোসংযোগ করতে হবে, এখানে ব্লাড সার্কুলেশন আকুপ্রেশারের মাধ্যমে বাড়িয়ে দেবে আপনার স্ক্যাল্পে এবং দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি হেয়ার ফল সম্পূর্ণ আপনার থেমে গেছে এবং হেয়ার রিগ্রোথমেন্ট শুরু হয়ে গেছে আপনার, একদম মিরাকেলভাবে কাজ করবে। আমি বলছি, আই এম চ্যালেঞ্জিং ইউ, মিরাকেলভাবে কাজ করবে, আমি যেগুলো বলছি আপনি জাস্ট করে দেখুন। ওকে, তো থার্ড আনুলোম বিলোম হয়ে গেল। এবার আমি যেইগুলো বলতে চলেছি সেগুলো করে দেখানো এই মুহূর্তে আমার পক্ষে মুশকিল, কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে দেবো এবং আমি এগুলো নিজে করি, বাড়িতে করি, এবং সেগুলো আপনারা যদি করেন আপনারা কিন্তু 100% উপকৃত হবেন। যারা পারবেন তারাই করবেন, সবাই করবেন না, অল্প বয়সী ছেলেমেয়েরাই করবেন, যারা বেশি বয়সী আছেন তারা যোগা যেখানে শেখানো হয় সেখানে পরামর্শ নিয়ে করুন, আমার কথা শুনে করতে যাবেন না। এই তিনটা প্রাণ, যেই তিনটা আমি এক্সারসাইজ দেখালাম বা যোগা টেকনিক, এটা আপনি করতে পারেন, কিন্তু বাদবাকিগুলো সবার পক্ষে সুইটেবল নয়, সবাই করতে পারে না। ওকে, তো একটা বয়স বেড়ে গেলে বা যাদের হেলদি ফিগার তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। ওকে, তো আমি শুরু করছি 4 নম্বরে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে উত্থানাসন। ওকে, উত্থানাসন আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, খুবই ভালো আসন, আপনি আমি বলে দেবো সব কিছু উত্থানাসনে কীভাবে করতে হবে। আরেকটা যেটা আপনারা সবাই মিলে করতে পারেন সেটা হচ্ছে সূর্য নমস্কার, সূর্য নমস্কার যেটাকে বলা হয়, সূর্য নমস্কারটা অনেকেই করতে পারে, বেশি বয়স্করাও করে থাকে এবং সমস্ত এজের মানুষই মোটামুটি করতে পারে, আবার অনেকে পারেও না, একটু অসুবিধা হয়, তো যেটা আপনার পক্ষে সুবিধা হবে সেটা করুন। শীর্ষাসন, শীর্ষাসন কিন্তু সবাই করতে পারে না, যাদের একটু হেলদি ফিগার তাদের পক্ষে কিন্তু মারাত্মক হার্মফুল হয় শীর্ষাসন, সবাই কিন্তু পারে না, যারা পারবেন তারাই করবেন। আর এটা করার আগে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কোনো যোগা সেন্টারে গিয়ে আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে, বাড়িতে একা একা করতে যাবেন না, এরপরে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে। ওকে, তো আমি যেগুলো বলছি আপনার 100% হেয়ার ডিগ্রোথ হয়ে যাবে, আপনি যদি একদম বাল্ড হয়ে থাকেন আপনার কিন্তু হেয়ার সমস্ত ফিরে আসবে। তো 1 নম্বরে বললাম আনুলোম বিলোম প্রাণায়াম, সেকেন্ডে বললাম কপালভাতি প্রাণায়াম, থার্ডে বললাম বালায়াম যোগা, থার্ডে বললাম উত্থানাসনা, পাঁচে বললাম সূর্য নমস্কার, সূর্য নমস্কার, সিক্সে বললাম শীর্ষাসন, মাথা নিচে পা উপরে। ওকে, সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে আধো মুখ সবাসনা। ওকে, আধো মুখ সবাসনা, তো এইটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন, অসুবিধা নেই, আপনি দেখে নেবেন এটা কিভাবে করতে হয়। আর 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে উস্ত্রাসনা। ওকে, উস্ত্রাসনা, এটাকে ক্যামেল পোজ বলা হয়ে থাকে ইংলিশে, এটা কিন্তু খুবই ভালো আপনার হেয়ারের পক্ষে। ওকে, 9 নম্বরে বলবো বজ্রাসন,
দ্য থান্ডারবোল্ট পোজ, ওকে, এটাও খুব ভালো, যারা যারা করতে পারবেন তারাই করবেন, যাদের যারা যারা বয়স্ক বা যাদের একটু ভুড়ি আছে, হেলদি ফিগার, তারা করতে যাবেন না, আস্তে 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 প্র্যাকটিস করতে 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 চাইলে পারবেন করতে। ওকে, টেনে বলবো সর্বাঙ্গ আসন, আপনারা অনেকেই এর সাথে পরিচিত, জাস্ট লাইক শীর্ষাসন, বাট হাতটাকে এরকম ভাবে আপনার ব্যাক দিকে সাপোর্ট দিয়ে রাখবেন, এবং আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, যারা জানেন না তারা কিন্তু দেখে নেবেন। ওকে, ইলেভেনে হচ্ছে পবন মুক্তাসন, যেটাকে বলা হয় উইন্ড রিলিভিং পোজ, ওকে, পবন মুক্তাসন, ঠিক আছে। আর টুয়েলভে যেটা বলবো সেটা হচ্ছে শশাঙ্কসনা, শশাঙ্ক আসন, ওকে। থার্টিনে বলবো উত্রাসনা, উত্রাসনা, ওকে। আর লাস্ট যেটা ফর্টিন আমি বলবো সেটা হচ্ছে হলাসন, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল পোজ, একটা যোগা, এটা সবাই করতে পারবেন না, অনেক দীর্ঘদিনের প্র্যাকটিস লাগে এটা করতে গেলে, একবারে করতে গিয়ে কিন্তু আপনার আপনার ডেটে যেতে পারে, আপনার আঘাত আসতে পারে। ওকে, তো যেইগুলো বললাম আপনাকে এইগুলো পরপর করতে থাকুন, যেভাবে বললাম সেভাবে করতে থাকুন, আর আমি নিচে ডাইরেকশন দিয়ে দেবো কীভাবে করতে হয়, আমি বলেই দিলাম আপনাকে খালি পেটে থাকতে হবে, যোগা করার সবথেকে ভালো মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, এবং যখন অস্ত যাচ্ছে সূর্য সেই সময় আপনি করতে পারেন। ওকে, তো করতে থাকুন এই যোগাগুলো, অ্যাপ্লাই করতে থাকুন আপনার জীবনে, আশা করছি খুব শীঘ্রই আপনার সমস্ত হেয়ার ফিরে আসবে মাথার, আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে থাকুন, এইভাবেই আমি বিভিন্ন সমস্যা, মানে হেয়ারের বিভিন্ন সমস্যার সমাধান এবং টেকনিক নিয়ে চলে আসবো আপনার কাছে, এবং আপনার 100% হেয়ার রিগ্রোথমেন্টে আমি আপনাকে সাহায্য করব। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও, স্টে সেফ, টেক কেয়ার, অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ঘন্টাটা বাজান যাতে করে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যান, এবং বলবো ভালো থাকুন, বাই ফর নাও।